সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছল সিবিআই এদিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রবেশ করতে পারেন এদিন তার বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী তার বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল ক্যাফে স্টুডেন্টস ক্যান্টিন সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয় তিনজন বিশেষ ব্যবসায়ী এই প্রত্যেকটি বেআইনি টেন্ডার পান বলে অভিযোগ ওঠে তাদের এক একজনকে কয়েক কোটি টাকার বরাত দেওয়া হয় বলেও দাবি করা হয় ফিনান্স ও অ্যাকাউন্ট অফিসারদের কিছু না জানিয়েই এই বরাদগুলি দেওয়া হয় বলে দাবি বিদ্যুৎ ও অন্যান্য কাজ করানো হয় পূর্ত দফতরকে না জানিয়েই পাশাপাশি ডাক্তারি শিক্ষার তহবিল নয় ছয়ের অভিযোগও উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এরপর কি হয় নজর থাকবে আমাদের